1128 সালে নরওয়ের রাজা কিং সাভেয়ার সমুদ্রে এক বিশাল দানব দেখার দাবি করে, যার শরীর অনেক বড় ছিল। পরবর্তীতে ওই দানবের নাম ক্রাকেন রাখা হয়েছিল। এরপরে নরওয়ে আর গ্রিনল্যান্ডের জেলেরা এরকম অনেক কাহিনী বলেছে যেখানে তারা সেই রকম জীব দেখার দাবি করেছিল, যেরকম কিং সাইভার 11শ শতাব্দীতে করেছিলেন। ওই জেলেরা বলেছিলেন সেই দানবের বড় বড় চোখকে সমুদ্রের গভীরেও দেখা যেত। তারা বলেছিল ক্রাকেন তাদের নৌকায় হামলা করে আর দুইজন লোককে ধরে নিয়ে সমুদ্রের গভীরে গায়েব হয়ে যায়। ওই সময় এটা বলা হতো যে যদি কোনো জেলে ভাগ্যের জোরে অনেক বেশি মাছ পেয়ে যায় তাহলে দ্রুত তাকে সেখান থেকে সরে যেতে হবে, কেননা ক্রাকেন নদীর নিচে আছে যেখান থেকে সব মাছেরা ভয়ে পালিয়ে যাওয়ার সময় জেলের জালে ধরা পড়েছে। এই কাহিনীর পরে এরকম আরও কয়েকজন জেলে সামনে আসে যারা এই দাবি করেছে যে তারা এরকমই একটা বড় দানবের শরীর সমুদ্রের স্রোতে ভাসতে দেখেছে, যেরকমটা কাহিনীতে বলা হয়েছে। এই কাহিনী এত বেশি মাত্রায় আসছিল যে সেখানের মানুষরা একে কল্পনা করতে শুরু করে দিয়েছিল। কিন্তু 1757 সালে একজন ওশেনোগ্রাফারের হাত ধরে এসব কাহিনী গল্প থেকে সত্যিতে রূপান্তরিত হয়। ড্যানিশ ওশেনোগ্রাফার জেপিটাস ডেনমার্কের সমুদ্রের কিনারে একটা 8 সেন্টিমিটার লম্বা স্কুইডের দাঁত খুঁজে পায়। সে যখন এটা নিয়ে ভালোভাবে গবেষণা শুরু করে তখন সে বুঝতে পারে যে এত বড় স্কুইডের দাঁত থাকা মানে স্কুইডের এমন প্রজাতি সমুদ্রের মধ্যে আছে যা আমাদের কল্পনার থেকেও অনেক বেশি বড়। তখন এই স্কুইডের নাম রাখা হয় জায়ান্ট স্কুইড। আর জেপিটাস বলেন যেই ক্রাকেনের কাহিনী শতবর্ষ ধরে চলে আসছে সেটি সত্যিও হতে পারে, ওই ক্রাকেন আর কিছু নয় বরং একটা জায়ান্ট স্কুইড। এটাকে প্রথমে লোকেরা ছোটখাটো স্কুইডের প্রজাতি ভেবেছিল, আবার কিছু লোক এটাকে ধরে ধরে খাওয়াও শুরু করে দিয়েছিল, কিন্তু কারোই আন্দাজ ছিল না যে এই স্কুইড এতটা বিশাল হতে পারে। 19 শতকের শুরুর দিকে কিছু গবেষক এমন একটি বই লিখেছে যেখানে তারা দাবি করে যে ক্রাকেন সহ ইতিহাসে যত সব দানবের দেখা পাওয়ার কাহিনী বলা হয়েছে এগুলো আর কিছুই নয় বরং একটা জায়ান্ট স্কুইড। আপনাদের জানানোর জন্য বলে দেই যে কোনো গবেষকই জানে না ক্রাকেন কল্পনা নাকি বাস্তব, কিন্তু জায়ান্ট স্কুইডের অস্তিত্ব আমাদের সমুদ্রতে আছে। জায়ান্ট স্কুইড, স্কুইডের ওই প্রজাতি যার শরীর বিশাল হয়ে থাকে, বড় বড় টেন্টিকেলসের সাথে সাথেই এদের বড় বড় দুটো চোখও আছে। জায়ান্ট স্কুইডের চোখ এই পৃথিবীতে থাকা সব জীবের মধ্যে সবচেয়ে বড়, এর চোখ একটা ফুটবলের মতো বড় হয়ে থাকে। আর ভয় পাওয়ার মতো ব্যাপার হলো জায়ান্ট স্কুইডের এইসব কথা ক্রাকেন সম্পর্কে বলা সব কাহিনীর সাথে মিলে যায়। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে জায়ান্ট স্কুইড আমাদের পৃথিবীর সব থেকে রহস্যময় জীব, কেননা এর অস্তিত্ব সম্পর্কে তথ্য পাওয়ার পরও আমাদের মানুষদের জন্য তাদেরকে খোঁজা প্রায় অসম্ভব, কেননা আজকের সময় পর্যন্ত কোনো ব্যক্তি জায়ান্ট স্কুইডকে জীবিত অবস্থায় ধরতে পারেনি। আর ইতিহাসে মাত্র 8 বার এই জীবটিকে দেখা গিয়েছে, যখন এর মারা যাওয়া শরীর সমুদ্রের কিনারে ভেসে এসেছে। 2012 সালে জাপানের বৈজ্ঞানিকদের একটা দল প্রথমবারের মতো একটা জায়ান্ট স্কুইডকে সমুদ্রে সাঁতার কাটা অবস্থায় নিজেদের ক্যামেরাতে শ্যুট করে। এই স্কুইডের সাইজ একটা গাড়ির থেকেও বড় ছিল। আর ইতিহাসে মাত্র একবারই এটা হয়েছিল যখন একটা জায়ান্ট স্কুইডকে জীবিত অবস্থায় সমুদ্রে সাঁতার কাটতে দেখা গিয়েছে। ন্যাচারাল মিউজিয়াম অফ ন্যাশনাল হিস্ট্রিতে এমন একটা জায়গা আছে যেখানে দুইটা জায়ান্ট স্কুইডকে লোকদের দেখানোর জন্য রাখা হয়েছে, যাদের মধ্যে একটা 20 ফুট আর আরেকটা 36 ফুটের। কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করে যে জায়ান্ট স্কুইডের দৈর্ঘ্য 25 থেকে 100 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, যা একটি 10-তলা বিল্ডিং এর সমান, কেননা মিউজিয়ামে রাখা এই দুইটি স্কুইডের টেন্টিকেলস আগে থেকেই কাটা অবস্থায় খুঁজে পাওয়া যায়, যেটা সম্ভবত জায়ান্ট স্কুইডের সব থেকে বড় দুশ্মন স্পার্ম হোয়েল ছিঁড়ে ফেলেছিল। তো বন্ধুরা, জায়ান্ট স্কুইড কি ক্রাকেনের মতো এত বড় জীব হতে পারে? ওই সব কাহিনী কি সত্য ছিল যেসব কাহিনী আমি ভিডিওর প্রথমে আপনাদের শোনালাম? এইসব প্রশ্ন আমাদের জন্য অনেক রহস্যময়, কারণ জায়ান্ট স্কুইড সমুদ্রের 10,000 ফুট গভীরে পাওয়া যায় যেখানে সূর্যের রশ্মি পৌঁছাতে পারে না, আর সমুদ্র ঘুটঘুটে অন্ধকার যার কারণে একে খুঁজে পাওয়া এতটা কঠিন। জায়ান্ট স্কুইডের টেন্টিকেলসে অনেক বেশি পরিমাণে সাকার থাকে, এমনটা মনে করা হয় যে এইসব সাকার যে কোনো প্রাণীর শরীরের রক্ত শুষে নিতে পারে। এই টেন্টিকেলসের সাহায্যেই জায়ান্ট স্কুইড নিজের শত্রু স্পার্ম হোয়েলদের আক্রমণ করত। যখন কোনো স্পার্ম হোয়েল পানির স্রোতে পারে ভেসে আসে তখন তার শরীরে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়, যার কারণ হতে পারে এই জায়ান্ট স্কুইডরাই। হয়তো এখনও এই দুইটি প্রাণী নিজেদের মধ্যে যুদ্ধ করে বেড়াচ্ছে। সবথেকে রহস্যময় ব্যাপার এটা যে কেউ জানে না জায়ান্ট স্কুইডের কতগুলো প্রজাতি আছে আর তারা কত বড় হতে পারে।
হয়তো এমনও জায়ান্ট স্কুইড আছে যারা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলের থেকেও দুইগুণ বড়, যা এই সময় পৃথিবীতে থাকা সব থেকে বড় প্রাণী। আবার হয়তো এমন জায়ান্ট স্কুইডও আছে যারা কল্পকাহিনীর ক্র্যাকেনের থেকেও বিশাল আকৃতির। তবে যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই জায়ান্ট স্কুইড কি সত্যি এত বড়? সত্যি কি এটা আমাদের পৃথিবীতে এখনো আছে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখার কথা ভুলবেন না। ধন্যবাদ।